আমাদের চোখের দিকে আর খাজা গরিবে নামাজ তাকাইছে সাধু পালের অন্তরের দিকে হায় রে অজয় পাল মাথার উপর দিক দিয়া জাদু দিতেছিল এবার আল্লাহর ওলি আর সহ্য করে নাই খরমটারে জুতাটারে ডাক দিয়ে জুতারে যা যা কইরা যা গালের মধ্যে বাইরাইয়া তারে নিছে নামাজ জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই খরমটা উইরা গেছে আল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় কথা বলেন ঠিক কি না জুতারে বলছে জুতা যা বেশি বাড়তাছে যায়া তারে জন্মের মতন বাইরা জুতা আসমান দিয়ে উড়ছে উইরা যায়া তার গালের মধ্যে এমন ভাবে বাইরান বাইরাইছে অন্য কোথাও নেই নাই জুতা দিয়া বাইরাইয়া কাজা গরিবে নামাজের কদমের মধ্যে আইনা বালাইছে আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ যেই জায়গার ভিতরে উঠগুলা ঘুমাইতো সেই জায়গাটার মাঝে একটা খানকা বানাইলেন খানকা মানে অবস্থান করলেন আর কি গড় তুলছেন না মানে বসছেন দরবেশ তার কাফেলা নিয়ে সেখানে বসলেন পিতৃজরায়ের কিছু রাখাল তার ডাক দিয়া কয় বাদশাহ এখানে এমন কিছু মানুষ আছে দেখলে কেমন যেন মনে হয় আমরা সাথে মিলে না আর এদের জবানে এত সুন্দর কথা এই কথা জিন্দগি তো আমরা শুনি নাই যেই মাত্র কদমে বানাইছে অজয় পাল ডাক দিয়া কয় ও দরবেশ ও মঈনুদ্দিন আমার জীবনে আমি কত জাদু দিলাম কোথাও হারি নাই আজকে বুঝতে পারলাম আজকে বুঝতে পারলাম আল্লাহর ওলিদের রুহানি পাওয়ার অনেক অনেক শক্তিশালী এ মঈনুদ্দিন ও দরবেশ আর দেরি করবেন না আমার পিতৃজ রায় নকল জিন্দিকে দরকার নাই আখিরাতের আমার আসল জিন্দগি দরকার জীবনে কত সময় আমি কাটাইয়া দিছি হাসতে হাসতে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করিয়া দিছি আমি এখন বুঝতে পারতেছি একমাত্র আপনাদের ধর্মটাই বলে আল্লাহর কাছে আসল ধর্ম মঈনুদ্দিন আমি যদি এই অবস্থা বাড়িতে যাই আমি মরার পরে কি অবস্থা হবে আমি জানি না এই জন্য আপনি আমার একটা কথা শুনতে হবে কয় কি কথা কয় আমি যদি এই ধর্ম নিয়ে মারা যায় তাইলে কবর গেলে আমার কি অবস্থা হবে আমার আগুন দিয়ে পুরাইয়া টুরাইয়া সাই করে দিব এ দরবেশ আর দেরি কইরেন না আমার কালিমা কইরা মুসলমান বানাইয়া দেন এখনো যদি আজমির শরীফে যান কাজা গরিবে নওয়াজের পাশে এই আল্লাহর ওলি ওই অজয় পাল যাকে পাঠাইছিল ওই দেখবেন এখনো পর্যন্ত তার কবরটা সেখানে আছে জোরে কোন আল্লাহু আকবার পানি দেন এক লোটা পানি দেন এই অনুমতিটা আমার দেন আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ এক ঘটি পানি আনলেন পানি আনার পরে ওই পিতৃজ রায় বলতেছেন তারে এক লোটা পানি দিয়ে দাও বলতে দেরি পানিটা নিয়ে গেছে বন্ধুরে ও লেশিয়ার আর বাবা হাসির খোরাক দিচ্ছি না আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না আপনাদেরকে ওই খাজা গরিবে নওয়াজ এক লোটা পানি নেওয়ার সাথে সাথে টোটাল আনা সাগরের পানিটা শুকাইয়া চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফেটে বাগ বাগ হয়ে গেছি এটা কি গায়ের জোর না বেলায়তের জোর আরো জোরে বলো কিসের জোর ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন খাজার দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন রাত তিনটার পরে গাইলে বুঝতে নিলাম আমি কি তাকাইতাছি দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে তেরে আছে সেই নদীর ওই গভীরে তেরে পাবি মানিকা রতন সেথাই মানিকা রতন পীরের দিল
দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন জুরে কন্যা আল্লাহু আকবার আনা সাগরের পানি কি নদীতে না বোতল পাওয়ার দিছে কে এখন আপনার কাছে একটা ইমানি কথা কোন লাগে কাজা গরিবে নাওয়া যদি গোটা আনা সাগরের পানি লুটায় আনতে পারে এদিক যখন ফেরা ওই আমার ইমাম হুসাইন পরিবারের জন্য ফুরাতের পানি বন্ধ করছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা ফুরাতের পানি মস্কের ভিতর আনার ক্ষমতা ছিল কি ছিল না স্বপ্ন দেখে জায়গায় উঠি স্বপ্ন দেখে জায়গায় উঠি ওইটা দেখি কে হো না আই বান্ধব বান্ধব নাই রে আমার বান্ধব নাই বান্ধব নাই রে আল্লাহ 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 আশা ছিল বাদ বাবা মুর্শিদ চন্দ্র সামনে হায় রে মুর্শিদ চন্দ্র সামনে ইয়া আল্লাহ আশার বাসা বাঙ্গা কান্দি আশার বাসা বাঙ্গা কান্দি মুর্শিদ পায় বারাসাই বান্ধব নাই বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে পিতৃরাজ রাই কইছে আমি সে যদি আল্লাহ আল্লাহ কয় তুই কবি রাম রাম কিন্তু সাধুপাল চোখের দিকে তাকাইছে আর খাজা গরিবে নামাজে রুহানি নজর যখন তার সিনায় পড়ছে তার মনের ধ্যান ধারণা সব পাল্টাইয়া যায়া খাজা গরিবে নামাজ বলছে আল্লাহ আল্লাহ সে রাম রাম বলতে যায়া সব ভুল্লা গেছে আর খাজা গরিবে নামাজের সাথে রাম রাম কয় না রহিম রহিম বইলা জিকিরে পানা হইয়া গেছে তোমার আমার ভালোবাসা জানে সকলে আল্লাহ হকে কোনে গেলি গা এর পরে সাধু পাল ডাক দিয়া কয় আল্লাহর অলি আমার বাচ্চা পারাইছে এমন কোনো অপারেশন নাই আমি না করছি কিন্তু আজকে আপনার কাছে আইসা আমি ধরা খাইয়া গেছি আমার কইছিল রাম রাম কইবার লাগা কি জানে আমার অন্তরের মধ্যে ঢুকছে আমার মনটা আপনার জন্য মায়া হয়ে লেগে গেছে মায়া লেগে গেছে আর তিনি কইরেন না আমি আর পিতৃরাজ রাজের কাছে যাবো না আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার খাদেম বানাইয়া দে আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আবার পিতৃরাজ রায়ের মাথা গরম আমরার বিশ্বস্ত একদম যোগী সাধু পাল সে মুসলমান হইয়া গেছে ওই পিতৃরাজ রায়ের আর একজন জাদুঘর ছিল যার নাম হলো অজয় পাল এগুলো মনে রাখেন বাবা এটা মুসলমানদের ইতিহাস তো এগুলো মনে রাখেন নাইলে তো ইসলাম বুঝতেন না বেচালাই বাবা বেচালাই অজয় পালকে ডাক দিয়ে কয় হ্যাঁ অজয় পাল তুমি যাইয়া তোমার যত ধরনের জাদু বিদ্যার সেরা জাদু আছে সব যাইয়া প্রয়োগ করবা সব যাইয়া প্রয়োগ করবা কার কাছে মই দরবেশের সামনে এবার খাজা গরিবে নামাজের কানে ওই আওয়াজটা যখন এসে গেছে তিনি লাঠি মুবারক দিয়া সুন্দর করে একটা গোল দাগ দিয়া ওই 40 জনকে গোল দাগের ভিতরে বসার জন্য বললেন আর তিনি বললেন হ্যাঁ আমার সহচর এই বৃত্তের বাইরে তোমরা যাও না
এবার সবাই ভিতরের ভিতরে বইসা রইছে খাজা গরিব নামাজও ভিতরে বসা আর ওই বলে বাহির থেকে যত জাদু দিতাছে জাদু যাইয়া ওই ওই যে তোমার ওই যে দাগ গুলো আছে দাগের কাছে গেলে ওয়াকিজ হইয়া যায় এরপর সে সাপ চালান দিছে সাপ তার বাদ্য সাপ ওই সাপ যখন ওই সাপ যখন ওই যে দাগের কাছে যায় যাওয়ার পরে সাপ সবগুলা ওয়াকিজ হইয়া যায় এবার খাজা গরিবে নামাজ ভিতরে বসে বসে আমার আল্লাহ জিকির করে অজয় পাল ডাক দিয়ে বলে না না এমনি হবে না যেহেতু দাগের ভিতর দিক দিয়ে মাটি পথে জাদু ভিতরে ঢুকে না আসমানের উপর থেকে আমরা জাদু তার উপরে প্রয়োগ করবো যেই কথা সেই কাজ আপনারা বলেন আল্লাহর ওলিদের পাওয়ার কি কম না বেশি সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখো নীরবে নীরবে সব মানুষ ঘুমায়া গেলে চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইতো আর আল্লাহরে বিনয় বিনয় কইতো আল্লাহ ও আমার আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না গো এমন কিছু গুনাহ করেছি আমার বন্ধু জানে না এই পাগল গুলো গুনার গাটি নিয়ে রাতের বেলা বসে বসে আমার আল্লাহরে বলবে গাফুর রাহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গাফুর রাহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ কবরেরি আজাব যদি মানুষ দেখি তো কন্না আল্লাহ আরে দিলটা নরম করে কন্না আল্লাহ কবরেরি আজাব যদি মানুষ দেখি তো আমার যুবক ভাইরা এই সুন্দর দিন কত সুন্দর দিন বয়সটা বাটি পড়ে গেলে বোঝা যায় দিনটা কত কঠিন এই জন্য যুবক ভাইরা আমার আমরা সব সময় নামাজের ভিতরে বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় এই জন্য যুবক ভাইরা আমার আজকের এই মাহফিলে যারা এসেছেন এমন হতে পারে আজকের মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে বন্ধুরে আমার ও লেশিয়ার বাবারা একজন আল্লাহর ওলির কথা মনে হইয়া গেল যে আল্লাহর ওলি তার বাবার হাতের আঙ্গুলির মধ্যে ধইরা মসজিদের দিকে রওনা দিল তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিদের জিন্দগিতে নামাজ আছে না নাই ওয়াজ তো শুনেন আপনারা ওয়াজ শুনবেন আরো শুনবেন কিনলে গিয়ে আপনি অযথা মানে অযথা আপনার মূল্যবান সময়টা নষ্ট করতেছে অযথা আল্লাহ আপনাকে দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা ছয়টা ঘন্টা আপনাকে আরামে ঘুমাইবার সুযোগ দিল দশটা মিনিট উইটটা ফজরের নামাজটা পড়বেন ছয় ঘন্টা আপনি আরামে ঘুমাইছেন দশটা মিনিট কি মালিক রে দন জানা তাহলে আমি কি ওয়াজ করতাম আপনাদের শুনে আমার বলেন তো দেখি একটু কি ওয়াজ আছে আমার কাছে কি শুরু করতে বলেন আপনারা সাত বছর হইলে বলছেন আমাদের কথা এর চাইতে বয়স বাইরে গেলে নয় বছর দশ বছর এগারো বারো হয়ে গেলে বাইরে মসজিদে ঘরে
মা বাপরে তো মানে নেই না সকাল বেলা নামাজের কথা বললে মা বাপরে আর উল্টা ধমক মারে কথা কর না গেলে গে তো কি দরকার আছে আপনার মূল্যবান সময়টা এইভাবে নষ্ট করা ফাইজা কুদিয়াতে সালা নামাজ শেষ হবে দা ফাংতাশিরি ফিলার এরপরে জমিনে যায় খেত খামার লাগা ইচ্ছা মতো খা 24টা ঘন্টার ভিতরে সব মিলায় তো পাঁচ ওয়াক্ত নামাজে এক ঘন্টার সময় নষ্ট হয় না ঠিক গম্বুজ বানান মেহরাব বানান টাইলস করেন ভিতরে বাহিরে সবই তো করেন কি রে নামাজের প্রতিযোগিতা করা যায় না আপনি ওয়াজ করতে বলছেন লোক দেখানো ইবাদতের সংখ্যা মানুষের সংখ্যা বেড়ে যাবে কথা কন না কেন কি বুঝেছেন আমাকে তাহলে আল্লাহর ওলিদের ইতিহাসে নামাজ আছে না নাই যে আল্লাহর ওলি যার হাতের আঙ্গুলির ভিতরে আঙ্গুল ঢুকাইয়া শিকল বানাইছে তিনি হলো ভালোবাসার ফেরিওয়ালা যার নাম হলো খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি জুড়ে কোন সুবহানাল্লাহ হ্যাঁ বাবার আঙ্গুলে শিকল বানাইয়া দইরা মসজিদে যায় ওই দেন আল্লাহু আকবার আমি ওই বাবার নাম হলো হযরতে খাজা গিয়াসউদ্দিন আর গিয়াসউদ্দিন রহমাতুল্লাহের আব্বান ছেলের নাম হলো আজমিরি সানজিরি খাজা গরিবে নওয়াজ বন্দে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মারহাবা জোরে কর না কেন শিকল বানায় মসজিদে যা আর আমরা দেশের মধ্যে অনেক ছেলেরা যেমন আমার ছেলে এ শুক্রবার শনিবার রবিবার সিরিয়াল জানে না শুক্রবার আইলে বুঝলে যে আজকে জুম্মার দিন কো বাবা মসজিদে যাবো আমার আঙ্গুলে দইরা মসজিদে যা তো ফুলাফান মাঝে মাঝে কিছু বাহিরে দেখবেন কিছু ছোট ছোট ফুলাফান মসজিদে গেলে লাস্টের কাতারে বইতে কি তেনে কথা কয় দূরাদূরি করে সামনের কাতারে কিছু পাগল আছে পাগল এটা পাগলের ঘর ছাগল কিছু কিছু সবই না সবাই না কিছু রাম ছাগল আছে এরা সামনের কাতারে নামাজ পড়ে একটা কাতার ভিড়ায় আর একটা কাতার ভিড়াও না না ভিড়ে কো ক্যাডার কার হুদাত লইছো তোমরা না আসিনি ভাই আসিনি কোন সত্য করে আসি কিনা এ ছোট পুলা মানে দমক মারে এক সালাম ফিরে আরেক সালাম ফিরে আরে বেটা যেই পুলাটা ছোট বয়স আইছে তুমি যে তার দমক মারছো তোমার এই গ্যাস কুটটা দিহম যে তোমার বয়স একটাতে ডাবল হওয়ার পরও মসজিদের বারান্দা দিকে সরা তুমি অনেকটা ওয়াজ করলে তো আমরা কেমন গণ শুরু করছি না আর হ্যাঁ শুরু করি তুই শুরু দেখছো কিতা বলা এই মুস্তাক ভাই বাক্সি কিন্তু একটু আরে বাপ লাগলে ভাই শুরু আল্লাহু আকবার জোরে কর শুরু গুলো অনেক দমক দিবে ধমক দিবে শুরু বলা মান্ডিরে প্রয়োজনে প্যান পাস পরে লয়ে যায় কথা কোন ঠিক না বেটি এ ফসল বলে যদি মসজিদ না করে হ্যাঁ নবর অবশ্যই বিধান হয় এ শুরু বলা ফান মসজিদ যাইবো দূরাদূরি করব ডাইনে যাব বামে যাব কথা লাস্টে কাতর সিস্টেম করে রাখবো আর কি যেন একটু যেন তার গার্ডিয়ান থাকে বাহিরে যেন থাকে আরে ছোট্ট বুলা ভান্ডি মসজিদে যে যা যাওয়ার পর কইবেন যে হুজুর এখন তো তার তার তো এখন বয়স হইছে না এখন সে গেলে কি তো হইব কি তো হইব হন বাইনি কি তো হইব হই না জানি আপনি তার পুত্র লয়ে যান না আপনি কুরুর কম ভাবে হালে তেত্তরে যান সুডু ফুলাফান জন মসজিদে যা অথবা সুডু বাচ্চা যখন মার দেখা দেখি বাফের দেখা দেখি যখন রুকু দে সেজদা দে মাঝে মাঝে কিছু নাতি আসিনি ভিডিও গে উড়ুনি ভিডিও উড়ুনি নামাজের টাইম ভিডিও উড়ুনি নামাজের মসল্লার সামনে যা জায়গা নেই জায়গা আবার মাঝে মাঝে রুকু দে সেজদা দে রাসূল বলতেছেন ছোট বাচ্চার উপরে যদি রোজ নামাজ ফরজ না এরা যে মার দেহা দিয়ে আপাপি করতেছে এই সওয়াবটা আমার আল্লাহ তার মা বাপরে দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার
আমি ঠান্ডা ভাষায় কথা কইতে পারি না আমার একটা সমস্যা এইটা আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন ছোট বাচ্চারে দমক না দিবেন আরে ছোট বাচ্চা মসজিদে যাওয়া মানে হলো আরে আমার বয়স 70 আমি কবরে যাবো গা আমার বয়স 40 আমি কবরে যাবো গা আমার বয়স 30 আমি কবরে চলে যাব আমার বয়স 100 আমি চলে যাওয়ার সময় হয়েছে ছোট পোলাপান মসজিদে যাওয়ার নমুনায় বোঝা যায় এই মসজিদে ভবিষ্যতের মুসল্লি তৈরি হইতেছে কথা বলেন ঠিক কিনা এই কথা বললে হয়ে গেছে গারে শুরু বলে কিতা বোঝানো মানে রাস্তা শুরু আল্লাহু আকবার জোরে কর আল্লাহ আজকে থেকে বাচ্চারে ধমক দন যাইব বাচ্চারে ধমক দন যাইব আমার রাগ উঠে আজাজ বাজাচ্ছ দেখি মসজিদে কিতা করে জিরি আলিফ নামে কুতুব জানে না ইডি মসজিদে শর্ত ঠিক কথা কোন ঠিক না বেটি হে রুকু দেখো এ দিয়ে নামাজ শেবেন হারোয়া গরিব আলচা হ্যাঁ তখন কি তার মনটা শোকটা ব্যাটারি মারি দিল লাগে কইসাস এবার নিছাস আ এমনে সা আবার দেখবেন তার মাঝে এই যে মুসল্লিটি দমক মারে না সিএমএস সাহেব শুন ভাই এরা কি করে জানেননি এরা ইমাম সাহেবজন বৈঠকে যায় বনা দুরুদ শরীফ পড়তে পারে না এই লোকটি পিছনে কাশি দে দেখবেন সারা দিন কাশি দেনা মসজিদে গেলে কাশি আমাদের ঠিক কোনা দামারে আমাদের কোনা মারে বাপ আজকে দোকানে বই দিছে যায় আড্ডা মার তুইবো ইমাম সাহেব মিস কল দে তাক দা সালাম দা ফিরে নে আমার তো শেষ কথা কোন ঠিক না বেটি সালাকি করবা অন্তর খবর জানে কে এই জন্য আমি ওয়াজের শুরুতে কইছি তিনটা জিনিসের মধ্যে যত্ন আর একটা হলো দেহ আর একটা হলো কাফর আরে বাটা দেহ অন্তর এই অন্তরটা ঠিক রাখতেইব অন্তর যদি ঠিক না থাকে আরে বাসটা পচার আগে তোমার লাশটা পচে যাবে আর অন্তর যদি ঠিক থাকে এই কবরের মাটি তোমার দেহের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন কথা কোন দমক মারে কি বেনাড়া রে দমক মারে আর আমিও কম না যে আনজি দমকটা দতাম আমি ঠাস করে ধরলে বাপ রে করে বেড়া বেঙ্গল ধরলে জামাই বসেন বাবা রে বসন তো কইতারি না তুমি তো বুঝতাছই বাবা বাবা বোকা মারহাবা জোরে কোন বর্ষিনী মারটা না হন খালি আছে হ্যাঁ বুঝে না উঠে গেছে ভাই আমার মাঝে মাঝে শান হইব ইনশাআল্লাহ আজকে আমি কিন্তু আজকে বেলায়েতের ওয়াজ ধরছি বেলায়েত দরকার আসেনি ওলি আল্লাহ শান চলতো নি ইনশাআল্লাহ ওলি আল্লাহদের জীবনে নামাজ আসেননি আরেকবার ক্ষেত্রে আইল কাইটিয়া আরে বাংলাদেশে কিছু মুসল্লি তো আছে মসজিদে যায় যেই সুন্দর নামাজ টামাজ পড়ে রে বাবা দেখলে আল্লাহর উলু এমন বাবা রে আল্লাহর উলু আল্লাহর উলু ওই যে উলু ফাঁক যায় আগুন আগুনে পড়া মরে আল্লাহর উলু উলু উলুড়ি এডি আরেকবার খেত কাইটা খেতের আইলে রে 14 বিহা কইরা ইডি আবার মসজিদ যায় ক এই যে মুসল্লি কাতার সুজা করেন আসিনি আসিনি আজকে হে শুরু করতেছি আর কি ওয়াজ শুরু ইডারই ক আল্লাহু আকবার জোরে কর ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে তোরাও না হারিয়ে গেছিস তাহলে বাদ দেন আজকে শান হতো না আমার যুবক ভাইরা শান শুনতে ভাল লাগে না আপনার কাছে আর কথা বলবো না নীরব থাকেন আমি যদি আয়েশা কসবার মধ্যে ভাব দিয়ে শুদ্ধ ভাষায় কথা বলি আপনারা বলবেন তাহির কি লন্ডন থেকে আইছে এর লাগে আমি বাপসাত না দুইটা ডাইরেক্ট ওয়া শুরু করে দিলাম বন্ধুরে বল টান না বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা ও আমার লেশিয়ারের বন্ধুরা গো ও আমার যুবক এটা কিন্তু তাহির শুন নাকি এ আমার আজকের ওয়াজ এমন ওয়াজ করে তুই আসাম যাতে কত হবে কসবাই কসবা না আমরা তো এবার হেডটিক করে লেছি আইন মন্ত্রী দিয়ে হেডটিক করে লেছি বেটা আমার মন্ত্রী একটা না দুইটা ভয় লাইছি গৃহায়ন আর গণপূর্তি মন্ত্রী আমাদের আমবদল মুক্তাদি চৌধুরী কথা কোন ঠিক না বেঠে উনের বানবারে মানি তালা দেখেছি
একবার কাতার গেছি বর্তা স্বপন ভাই এক সিটাঙ্গাং এর বড় ব্যবসায়ী কইতাছে কো হুজুর আমি কিছু অনেক লক্ষ টাকা পাইতাম একজনের কাছে পরে টিহাটা কোন রকম ভাবে উদ্ধার করতাম পারতাছি না পরে বোয়ান বাইরের 12 জন রে নিয়া টিহাটা উদ্ধার করছি বাবা রাগ ভাগ হইছ না আমার কান্দের উপর বইতো কায়া বাজান ওয়াজ মোটামুটি ঠিক আছে তো বোয়ান বাইরের বেটাতে কামে লাগেনি ইনশাআল্লাহ তাইলে আসেন একটু তাইলে লাইনে চলে যাই ইনশাআল্লাহ হ্যাঁ তাইলে এখন তো মোটামুটি পরিবেশ হইছে তো ইনশাআল্লাহ সবাই দুরূদ শুনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যদি আমার যে কফি দিছে না আমি মনে হয় না গোসল করতাম বাজান এই কফি আমি খাইতাম না পরে চোখ লাগাই দিচ্ছি আল্লাহ সবাই বলেন লা জোরে আজকের ওয়াজের ভিতরে অনেকগুলো বিষয় ঢুকাইয়া দিয়েছি এক নম্বর বিষয় ঢুকাইলাম বারবার নামাজের জন্য ডাক দিয়েছেন কে কিন্তু আমার আল্লাহ আমরা ইচ্ছা করলে বোবা বানাইতে পারতেন কিন্তু বানাই নাই একটাই কারণ আমার আল্লাহ হলো ক্ষমাশীল এবং আল্লাহ প্রেমময় আমার আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আমার যুবক ভাইয়েরা আমি বলছিলাম সন্তান তার বাবার আঙ্গুলে শিকল বানাইয়া মসজিদের ভিতরে রুয়ানা দিয়েছে আর এই সন্তান হলো খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই যেই মাত্র তিনি দেখলেন মসজিদের ভিতরে যখন গিয়েছে দেখতেছেন একটা গরিব মানুষ সিরা পারা কাপড় উপরে নামাজ পড়তেছে সেই লোকটা সিরা পারা কাপড় পরে তিনি দাঁড়ায় রয়েছে শীতে কাঁপতেছে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাই তার বাবার অনুমতি নেন নাই বাবার কাছে কোনো পরামর্শ করেন নাই একটা বারের মতন বাবার জিজ্ঞাসা করেন নাই ওনার নাম হলো ভালোবাসার ফেরিওয়ালা নিজের জামাটা গায়ে থেকে খুইলা ওই বস্ত্রহীন মানুষের গায়ের মধ্যে পরায়া দিয়েছে তাইলে আল্লাহর ওলিদের জিন্দেগিতে মানবতা আছে না নাই দেখবেন আমি অহংকার করে বলছি না করোনার ভিতরে রাত অন্ধকারে ঘরে ঘরে খাওয়ান দিয়ে আসছি সুনামগঞ্জের বন্যা হইছে গলা পানি ভাঙিয়া ত্রাণ দিয়েছি সাতকানিয়া লোহাগাড়া চন্দনাশ বন্যা হয়েছে সেখানেও যাইয়া ত্রাণ দিয়ে এসেছি যতটুকু আল্লাহ আমার তৌফিক দিয়েছে আমার মনটা খুব কাঁদে বিপদে মানুষের পাশে থাকতে পারলে আমার কাছে বড় ভাল লাগে এখন যে শীত দেখতেছি বাংলাদেশের সবচাইতে সুবিধা বঞ্চিত মানুষ হলো যারা হাত পা অচল যারা প্রতিবন্ধী এখন চিন্তা করেছি এদেরকে শীতের কম্বল নিয়ে যাব ব্রাহ্মণ বাড়িয়া খুঁজে খুঁজে আমি 100 জন প্রতিবন্ধী বের করব এদের কাছে নিয়ে নিয়ে আমি এই শীতের জামাগুলো দেওয়ার চেষ্টা করব এটা আমার লস নাই আল্লাহ বলছেন তুমি যদি মানুষকে ভালোবাসো তোমার ভালোবাসার অভাব হবে না চেয়ারম্যান সাহেব সামাজিক কাজ করে দুনিয়াতে যা কইরা যাইব কবর বতরে গেলে সেই প্রতিদান পাবে পাবে কিনা বলেন এই খাজা গরিবে নামাজ আজমির শরীফে ঢুকলেন আজমির শরীফে ঢুকার পর তার সঙ্গে মাত্র 40 জন মানুষ ছিলেন
40 জন মানুষ নিয়া তিনি এমন একটা জায়গায় গেছে যে আজমিরের একজন রাজা ছিল রাজার নাম পিত্রিরাজ রায় ওই পিত্রিরাজ রায়ের একটা জায়গা আছে যে জায়গার মধ্যে উটে ঘুমাইতো আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ যেই জায়গার ভিতরে উটগুলো ঘুমাইতো সেই জায়গাটার মাঝে একটা খানকা বানাইলেন সুবহানাল্লাহ খানকা মানে অবস্থান করলেন আর কি ঘর তুলছেন না মানে বসছেন দরবেশ তার কাফেলা নিয়ে সেখানে বসলেন পিত্রাজ রায়ের কিছু রাখাল তার ডাক দিয়া কয় বাদশাহ এখানে এমন কিছু মানুষ আছে দেখলে কেমন জানে মনে হয় আমরা সাথে মিলে না আর এদের জবানে এত সুন্দর কথা এই কথা জিন্দেগি তো আমরা শুনি নাই পিত্রিরাজ রায় বলেন এই জায়গায় বসতে দেওয়া যাবে না এখান থেকে বের করে দাও আল্লাহর ওলিদের জিন্দেগির ভিতরে কোন রাগ নাই অভিমান নাই আছে শুধুমাত্র ভালোবাসা শুধুমাত্র ভালোবাসা কারণ ওরা জানতেন একদিন হারিয়ে যেতে হবে বান্দা বান্দাকে ভুলে যায় বান্দা যখন বন্ধু হয়ে যায় তখন তাকে কেউ ভুলে না আমি মারা গেলে আমার কবরের চিহ্নটা 150 বছর পরে খুঁজে পাবেন না আমি মারা গেলে কেউ আমার নামটাও জানবে না 150 বছর পর এটাই হলো বাস্তব এখন যদি প্রশ্ন করি আপনার নাম কি আপনি বলবেন মানিক মিয়া আপনার বাবার নাম কি আব্দুর রহমান মিয়া আপনার দাদার নাম কি আব্দুল সত্তার মিয়া যদি বলি আপনার দাদার বড় বাপের নাম কি আপনি বলবেন আমি জানি না তার মানে 150 বছরের ভিতরে আপনার দাদার বড় বাপের নাম বিলুপ্তি হয়ে গেছে তো আপনি কেমনে বুঝেন না যে আমিও একদিন কারো বড় বাপ হলে মানুষ আমার নাম তো জানবে না এই জন্য যুবক ভাইরা চলে যেতে হবে এই জন্য আল্লাহর ওলিরা মানুষকে ভালোবাসা দিয়া তারা জয় করেছেন রাগ করে নয় মারামারি করে নয় এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুগণ মানুষের মন জয় করেছেন আমার আল্লাহ বলেন দুটি পদ্ধতির মাধ্যমে মানুষকে দিনের কথা বলতে হবে প্রেজেন্টেশন করতে হবে আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের দিকে আকৃষ্ট করতে হবে এর মধ্যে একটা হলো সুন্দর ব্যবহার আর দুই নম্বর হলো যেখানে যা লাগে তা দিয়া হেকমত করে জোর করে নয় কারণ লা ইকরা হাফিদ্দিন ধর্মের মাঝে কোন জোর জবরদস্তি নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার জন্য তোমার দিন আমার জন্য আমার দিন কিন্তু যুবক ভাইরা আমার ও যুবক ভাইরা আমার আজকে আমরা দিন ভুলে গেছি দিন ভুলে গেছি আল্লাহর ওলিরা যেই পদ্ধতিতে মানুষকে আল্লাহর প্রেমের দাওয়াত দিয়েছেন যেই পদ্ধতিতে নবীর প্রেমের দাওয়াত দিয়েছেন এই পদ্ধতিগুলো আমরা দিন দিন ভুলে যাচ্ছি এই জন্য আমরা খাইয়া শান্তি নাই ঘুমাইয়া শান্তি নাই ছইলা শান্তি নাই বিপদ আর বিপদ বিপদ আর বিপদ এই জন্য আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যখন উটের জায়গায় গিয়ে গারলেন এখন বলবেন হুজুর খাজা গরিবে নওয়াজ কোথায় থেকে এসেছে তিনি মদিনা থেকে এসেছেন আতে রাসূল বান্দে নওয়াজ খাজা গরিবে নওয়াজ আমার রাসূল বলছে খাজা এ মঈনুদ্দিন তুমি এমন একটা জায়গায় যাইবা যে এই জায়গার ভিতরে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই আল্লাহর জিকির করার কেউ নাই তুমি ওই জায়গায় দুইটা অস্ত্র নিয়ে যাইবা একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ এই দুইটা অস্ত্র নিয়ে তাদের সামনে এমন ভাবে আমি আল্লাহর নামটা প্রেজেন্টেশন করবা যেন তারা ওই ডাকে পাগল হয়ে আমি আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়
খাজা গরিমে নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দেখতেছো তো ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই জায়গায় কখনো যাই নাই বইলা তিনি ঘুমায়া গেছে ঘুমের ঘরে স্বপ্নে আমার নবী একটা রুট ম্যাপ দিয়ে দিয়েছে আর হাতের মধ্যে একটা আনার দিয়েছে খাজা গরিমে নামাজ বলেন আমি যখন রাতের বেলা ঘুমাইলাম ঘুমের ঘরে আমি নবীর স্বপ্নে দেখলাম নবীর স্বপ্নে দেখলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এবার খাজা গরিমে নামাজ বলেন আমি স্বপ্নে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন আমার ঘুমের ঘরে হাজির হয়েছেন হাজির হওয়ার পরে আমি বললাম নবী গো আপনি আমাকে হিন্দুলের চাবি দিয়েছেন বাদশাহী দিয়েছেন আমার আল্লাহর হাবিব তো বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহি ইয়ুতি আল্লাহ আমার দেয় আমি নবী বন্টন করি ওয়ালা দিরহাম আন দিরহাম বন্টন করি না ওয়ালা দিনার আন দিনার বন্টন করি না আমি আমার রূহানি এলেম বন্টন করি এই এলেম যারা পাবে তারা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে অনেক ভিতরের কথা এগুলো হয়তো ওলামা মানে বুঝবে না কিন্তু দিন শেষে বুঝবে এক সময় এরপর আল্লাহর হাবিব বলে আ মঈনুদ্দিন তুমি হিন্দুস্তান চিনতেছ না শোনো শোনো তুমি যে চিনতেছ না শুনে যাও তোমার আমি রুট ম্যাপটা দিয়ে দিলাম এই এইভাবে তুমি যাইবে আর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন রাসূলকে আমি স্বপ্নে দেখলাম আমার হাতের মধ্যে একটা আনার দিছেন আনার আমার রাসূল আমাকে দেখা দিয়ে চলে গেছে আর আমার ঘুমটা ভেঙে গেছে আল্লাহর কসম করে বলি আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতের মধ্যে আনার দেখা যায় এই জন্য আমার যুবক ভাইরা খাজা কারিমে নামাজ আজমিরে ঢুকলো এ বন্ধু উঠের জায়গা দেখি আরো আধা ঘন্টার ওয়াক ছিল আমি কেটে দিছি সময়ের কারণে আবার ডাক দিয়ে বলে আমি আসলাম মদিনা থেকে আমার রাসূলের দেওয়া আমানত নিয়ে আমি এসেছি এসে এখানে বসলাম বসার পরে আমাকে এখান থেকে তুলে দিয়ে বলতেছে এখান থেকে উঠে যাও এটা পিতৃরাজ রাইমানি জালেম বাদশার একটা উট বসার জায়গা আল্লাহর ওলিতে তর্ক করবেন না বিভাজন করবেন না তিনি বলছেন ঠিক আছে তোমরা যদি আমার জায়গা না দাও আমি চলে গেলাম আমিও বলে দিয়ে যাই তোমরা উট বসবে বলতেছ আমি খাজা গরিবে নামাজও বলে দিয়ে যাই তোমাদের উট বসলে আর জিন্দগি তো উঠে দাঁড়াবে না এরপর উটগুলো আসলো ওই জায়গার মধ্যে উটগুলো বসলো আর দরবেশের কথার পরীক্ষা করার জন্য তারা অপেক্ষা করলো এবার উটগুলা সুন্দর করে বসেছে রাখাল গুলা বাইরা ও উটগুলাকে আর উঠাইতে পারে না পিতৃরাজ রায় বলে যা 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 ওই লোকটা কোথায় আছে খুঁজে গিয়া মাপ চা এবার তারা সবাই যাইয়া মাপ চাইছে মাপ চাওয়ার পরে উঠে আনন্দে দাঁড়াইয়া গেছে এরপরে খাজা কারিমে নামাজ একটা জায়গায় গেল যেই জায়গাটার মাঝে ডানে মূর্তি বামে মূর্তি আর ওই জায়গার মধ্যে 300 জন পূজাকারী পূজা করে প্রতিদিন প্রায় কয়েক কেজি তেল ঢালে ওই জায়গায় আল্লাহর ওলি খাজা কারিমে নামাজ লাইনটা মনে রাখেন কোথায় যাইতেছি লাইনটা স্টেপটা মনে রাখেন কারণ এই প্রজন্মকে তো ইতিহাস জানাইতে হবে খাজা কারিমে নামাজকে জানাইতে হবে না ভাই আপনাদের জানতে হবে না মঈনুদ্দিন চিশতিকে জানতে হবে এরপর আমি ঢুকব হৃদয় বিদারক একটি জায়গায় পড়ে এখন আল্লাহর ওলি খাজা কারিমে নামাজ এমন একটা জায়গায় বাসাই করছে যে জায়গার ডানে বামে হিন্দুরা পূজা করতেছে উলু উলু দেয় ঘন্টা বাড়ি দেয় ঘন্টা বাড়ি দেওয়ার পর এখানে এমন একটা খবর আসছে এই জায়গার মধ্যে তিনি আস্তানা গাড়ছেন কিন্তু ওরা পূজা করতেছে হঠাৎ করে একটা ধ্বনি শোনা গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু ই করে বাড়াই দিই আল্লাহু আকবার আল্লাহ
মন্দিরের ঘন্টার ফাঁকে এমন ধ্বনির আওয়াজ কোথায় থেকে শোনা যায়? কে হয় শোনানো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমদূর? কে সেই ব্যক্তি? খুঁজে গিয়ে দেখা গেল এই জায়গার ভিতরে এতগুলা চ্যালেঞ্জের মাঝখানে যিনি আল্লাহর ধ্বনি দিয়েছেন তিনি হলো খাজা গরিবের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে আমার দেশের ভিতরে অনেক মূর্তি আছে, মন্দির আছে, পূজার সময় পূজা করে মুসলমানরা কোনো বাধা দেয় না, ওদের কাছ ওরা করে আমরার কাছ আমরা করি, এটার নামই হল ইসলাম। গত তিন বা তিন বছর আগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার আগের দিন পূজা ছিল কালী পূজা, পূজা মণ্ডপে এটা কোরআনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের সমস্যা। আর আমি কালীবাড়ির মোড় সারা রাত যাইয়া পূজার মণ্ডপের আশেপাশে দাঁড়ায় পাহারা দিছি যেন কেউ এখানে ডিস্টার্ব না করে, ডিস্টার্ব করলে আগামীকালের ঈদে মিলাদুন্নবীর জুলুস আমার বন্ধ হয়ে যেতে পারে। ওসি মোদি জিজ্ঞেস করে আপনি এখানে এত রাত্রে কি করেন? আমি বললাম যে আমি প্রশাসন বান্ধব মানুষ, ধর্মীয় বান্ধব মানুষ, সম্প্রীতি বান্ধব মানুষ, দেশের শান্তির লক্ষ্যে কথা বলি, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেকোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, এটাই হলো মুসলমানদের চরিত্র। মুসলমানদের বাংলাদেশে অনেক মন্দির আছে, এই মন্দির ভেঙে মসজিদ করা যাবে না, মসজিদ ভেঙে মন্দির করা যাবে না। আজকে বড় কষ্ট পেয়েছি, আজকে বড় দুঃখ পেয়েছি, ভারতের মুসলমানদের আভিজাত্যের মসজিদ সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। আমার মনে হয় মুসলমানদের কাছে ক্ষমতা থাকলে কখনো মসজিদ ভেঙে কখনো মন্দির ভেঙে মসজিদ করার সুযোগ কেউ পেত না। কথা বলেন ঠিক কিনা? বলে আমরা মুসলমান জীবন দিতাম না, ঐতিহাসিক মন্দির ভেঙে মসজিদ বানাবো এটা আমরা কখনো দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির গতকাল উদ্বোধন করা হলো, এগুলা সম্প্রীতির কথা নয়, এগুলা উচিত নয়। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, কূটনৈতিক রাজনীতি আমি বুঝি, দেশকে যদি উন্নত করতে হয় পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো যোগাযোগ রাখতে হবে, দেশ উন্নতি হবে। তবে যেটা সত্য এটা বলতে হবে, আমি মনে করি সেটা একটা ধর্মীয় উস্কানি, যাকে উস্কানিতে আমরা ফাঁদে পা দিব না, তবে আমরা আফসোস করি, এটা উচিত হয়। কারণ এই বাবরি মসজিদের জায়গা এটাই ভাঙতে হবে, এখানেই মন্দির করতে হবে, আর গ্লেশিয়ারে একটা মন্দির আছে এটাই ভাঙতে হবে, এখানেই মসজিদ করতে হবে, জায়গা কি আর নাই? জায়গা কি আর ছিল না? তাহলে আপনি তো রাজনীতির বুঝতে হবে, রাষ্ট্র ভাবমূর্তি কিভাবে ক্ষুণ্ণ হয়, রাষ্ট্রের ভাবমূর্তি কেমনে সমুজ্জ্বল হয় সেটা ভাবতে হবে, ঠিক কিনা বলেন? আমি মনে করি সেখানে আঞ্চলিক অবস্থার অবনতি ঘটেছে, এটা উচিত হয় নাই, এটা আমরা এলাউ করি না। যাই হোক, মুসলমানদেরকে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আউনা ইন কুনতুম মুমিনিন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুসলমান হও। বাবর আমলের বাবরি মসজিদ তিনি যদি ওই সময় চাইতেন যে একটা মন্দির থাকবে না ইন্ডিয়া, একটাও থাকতো না। মুসলমানরা যুগে যুগে কিয়ামত পর্যন্ত মাইনরিটি পারসনদেরকে সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত দিয়ে যাবে, এটাই ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা?
আমি বলবো শুধু আমি শান্তির পক্ষে কথা বললে চলবে না আপনাদেরও আপত্তি হবে কারণ আপনারা আমাদের স্বাধীনতার যুদ্ধে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ভারত আমাদেরকে সহযোগিতা করেছে যখন অন্যান্য রাষ্ট্রগুলো স্বাধীনতার জন্য স্বীকৃতি দিতে যখন গরিমুষি খাইছে তখন ভারত ভুটান ওরা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে কথা বলেন ঠিক কি না সেজন্য আমরা তো আপনাদেরকে ভালো চোখে দেখি কিন্তু আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো একটু নজরদারি টানা দরকার যেন আমাদের সম্পিতির মাঝে কোনো ফাটল সৃষ্টি না করে কথা বলেন ঠিক না বেঠিক খাজা গরিমে নওয়াজের ভারত কথা বলেন ঠিক কি না যিনি যাওয়ার পরে ভারতের মধ্যে একটা মুসলমান ছিল না ভাই কাজা গরিবে নওয়াজ যখন ইন্তিকাল করেছেন ওনার জানাজায় 90 লক্ষ মুসলমান শরীক হইছে আপনি ইতিহাস খুঁজে দেখেন এই সমস্ত ভারত কোণে যা আছে সব আমরা মুসলমানদের দখলে ছিল কথা বলেন ঠিক কি না যাক আমরা এখন জাতীয় এই কথাগুলো জাতীয় কথা এগুলো অনেক উপরের কথা আমি এই ছোট মুখে এত গর্ব কথা বলে লাভ নাই এগুলো কোনো কভারেজ হবে না এরপর আমার যে নৈতিক দায়িত্ব সেটা আমি পালন করতেছি কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইরা খাজা গরিমে নওয়াজ সেখানের মধ্যে একজনের ধ্বনি দিলেন জবান খুলে কন তিনি কে কোরআন শরীফ পড়ব পড়ার পরে কি আল্লাহকে ডাক দিতে পারবেন আলিমুল গায়বি ওয়াস شهادتي هو الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر তিনি আল্লাহর ধ্বনি দিতে গিয়ে কি কাউকে ভয় পেয়েছেন আমার কাছে আমি করব তোমার কাম তুমি করবা এটার নাম বলি ইসলাম কথা কোন ঠিক কি না তবে আমি দাওয়াত দিয়া যাই ভালো লাগে তুমি আমার ধর্মটা গ্রহণ করো না করলে কোনো জোর জবরদস্তি নাই জবানটা খুলা কোন হেদায়েতের মালিক কে এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবাদিরা খাজা গরিমে নওয়াজ আল্লাহর ধ্বনি দিছে পিতরাজ রাই ডাইরেক্ট লোক পাঠাইয়া দিয়া কই এই দেশের মধ্যে এই আওয়াজ চলবে না যদি তুমি এই আওয়াজই দাও তাইলে তার জন্য পানি বন্ধ করে দাও আনা সাগরের পানি তার জন্য বন্ধ করে দিলেন খাজা গরিবে নওয়াজ বললেন বেশি কিছু লাগবে না বন্ধ যেহেতু করছো আর তো ব্যবহার করতে পারতাম না মুসলমানরা কখনো বিনা অনুমতিতে কাহারো সম্পদে টাচ করে না আমাকে এক ঘটি পানি দেন এক লোটা পানি দেন এই অনুমতিটা আমার দেন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এক ঘটি পানি আনলেন পানি আনার পরে ওই পিতৃরাজ রাই বলতেছেন তারে এক লোটা পানি দিয়ে দাও বলতে দেরি পানিটা নিয়ে গেছে বন্ধুরে ও লেশিয়ার আর বাবা হাসির খোরাক দিচ্ছি না আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না আপনাদেরকে ওই খাজা গরিমে নওয়াজ এক লোটা পানি নেওয়ার সাথে সাথে টোটাল আনা সাগরের পানিটা শুকাইয়া চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফেটে বাগ বাগ হইয়া গেছি এটা কি গায়ের জোর না বেলায়তের জোর আর জোরে বলো কিসের জোর ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খোদে মহাজন পাবে তোর
খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন খাজার দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন রাত তিনটার পরে গাইলে বুঝতে নিলে আমি কিতা গাইতেছি দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে তেরে আছে সেই নদীর ওই গভীরে তেরে পাবি মানিকা রতন সেথাই মানিকা রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন জুড়ে কন্যা আল্লাহু আকবার আনা সাগরের পানি কি নদীতে না বোতল পাওয়ার দিছে কে এখন আপনার কাছে একটা ইমানি কথা কোন লাগে খাজা গরিবে নামাজ যদি গোটা আনা সাগরের পানি লুটাই আনতে পারে এদিক যখন ফের ওই আমার ইমাম হুসাইন পরিবারের জন্য ফুরাতের পানি বন্ধ করছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না বাকি আরেক রাস্তা তারপরে বেলায়েতের ওয়াজ চলছে এবার বিত্তিরাজ রায় যখন দেখলো উট বসার দিকে দাঁড়াই না চিন্তার কারণ হইছিনি আবার মন্দিরের পাশে যায় একজনের স্লোগান মারছে জবান খুলে কোন তিনি কে আবার আনা সাগরে পানি লুটাই যখন নিয়ে আসছে গো পিত্রাজ রায়ের একজন সাধক আছেন যার নাম হলো সাধু পাল নাম কি সাধু পালটা ডাক দিয়ে কে আ সাধু পাল তোমার যত জাদু বিদ্যা আছে সব মইনুদ্দিনের ওই দরবেশের সামনে যাইয়া দিবা সাধু পালকে এটা কোনো ব্যাপার নেওয়ার পরে পিতৃরাজ রায় কো শূন্য যাও সে যেই ধ্বনি দিছে আনা সাগরের পারে আল্লাহর নাম এখন তারে সেখান থেকে অপমান করে ডিস্টার্ব করা লাগবে তোমরা একটা কাজ করো সে যখন আল্লাহর নাম নিবে দরবেশ যখন আল্লাহর নাম নিবে তখন তার সামনে তুমি রাম রাম কইবা নাউজুবিল্লাহ জোরে গন তুমি রাম রাম বলবা ওই সাধু পালকে দায়িত্ব দিয়া দিছে খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যদি আল্লাহ আল্লাহ জিকির করে আর সাধুপাল তার সামনে রাম রাম বলবে এরপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে যুদ্ধ বাধায় দিবে কিংবা তারাইয়া দিবে বন্ধুরে ও লেশিয়ার আর বাবা এবার খাজা গরিবে নামাজ বসে বসে একজনের জিকির করে জবান খুলে বলুন তিনি কে আল্লাহ 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 কেহ নাই কেহ নাই রে এই আমার বান্দব না বান্দব নাই রে আল্লাহ মুর্শিদ বিনাই তাহির মুর্শিদ বিনাই তাহির নিদান কালে কেহ নাই বান্দব নাই বান্দব নাই রে আহা বান্দব না বান্দব না রাইয়া আল্লাহ আমা বর্ষা আন্ধারাতে তুমি চান্দের আলো হাই রে তুমি চান্দের আলো মাশাল্লাহ স্বপন দেখে জায়গা উটি স্বপন দেখা জায়গা উটি ওইটা দেখি কেহ নাই বান্ধব
বান্দবনাই রে আমার বান্দবনাই বান্দবনাই রে আল্লাহ 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 আশা ছিল বাদবাসুষিদ চন্দর সোনে হায় রে মুর্শিদ চন্দ্রের সোনাইয়া আল্লাহ আশার বাসা বাইঙ্গা কান্দি আশার বাসা বাইঙ্গা কান্দি মুর্শিদ পায় বারাসাই বান্ধব নাই বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে আল্লাহ আল্লাহ এ আব্বু রে আল্লাহ আল্লাহ জিকির যে করছেন কত মজা লাগছে ফেরেশতারা পাশে আনন্দে দুলতাছে রে বাবা এবার খাজা গরিমি নামাজ একজনে জিকির করে জবান খুলে কোন তিনি কে এবার সাধু পাল আসছে খাজা গরিমি নামাজের সামনে খাজা গরিমি নামাজের সামনে আসার পরে সাধু পাল খাজা গরিমি নামাজের চোখের দিকে তাকাইছে আর খাজা গরিমি নামাজ সাধু পালের কলবের দিকে তাকাইছে জোরে কন্যা সুবহানাল্লাহ সাধুপাল তাকাইছে খাজা গরিবে নামাজের চোখের দিকে আর খাজা গরিবে নামাজ তাকাইছে সাধুপালের অন্তরের দিকে পিতৃরাজ রাই কইছে আমি সে যদি আল্লাহ আল্লাহ কয় তুই কবি রাম রাম কিন্তু সাধুপাল চোখের দিকে তাকাইছে আর খাজা গরিবে নামাজে রুহানি নজর যখন তার সিনায় পড়ছে তার মনের ধ্যান ধারণা সব পাল্টাইয়া যায়া খাজা গরিবে নামাজ বলছে আল্লাহ আল্লাহ সে রাম রাম বলতে যায়া সব বুইল্লা গেছে আর খাজা গরিবে নামাজের সাথে রাম রাম কয় না রহিম রহিম বইলা জিকিরে পানা হইয়া গেছে তোমার আমার ভালোবাসা জানে সকলে আল্লাহ হকে কোনে গেলি গা এর পরে সাধু পাল ডাক দিয়া কয় আল্লাহর অলি আমার বাচ্চা পাড়াইছে এমন কোনো অপারেশন নাই আমি না করছি কিন্তু আজকে আপনার কাছে আইসা আমি ধরা খাইয়া গেছি আমার কইছিল রাম রাম কইবার লাগা কি জানে আমার অন্তরের মধ্যে ঢুকছে আমার মনটা আপনার জন্য মায়া হয়ে লেগে গেছে মায়া লেগে গেছে আর তিনি কইরেন না আমি আর পিতৃরাজ রাজের কাছে যাবো না আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার খাদেম বানাইয়া দে আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার পিতৃরাজ রায়ের মাথা গরম আমরার বিশ্বস্ত একদম যুগি সাধুপাল সে মুসলমান হইয়া গেছে ওই পিতৃরাজ রায়ের আর একজন জাদুঘর ছিল যার নাম হলো অজয় পাল এগুলো মনে রাখেন বাবা এটা মুসলমানদের ইতিহাস তো এগুলো মনে রাখেন নাইলে তো ইসলাম বুঝতেন না বিচ্ছালাইবে বিচ্ছালাইবে অজয় পালকে ডাক দিয়ে কয় হ্যাঁ অজয় পাল তুমি যাইয়া তোমার যত ধরনের জাদু বিদ্যার সেরা জাদু আছে সব যাইয়া প্রয়োগ করবা সব যাইয়া প্রয়োগ করবা কার কাছে মই দরবেশের সামনে এবার খাজা গরিবে নামাজের কানে ওই আওয়াজটা যখন এসে গেছে তিনি লাঠি মুবারক দিয়া সুন্দর করে একটা গোল দাগ দিয়া ওই 40 জনকে গোল দাগের ভিতরে বসার জন্য বললেন আর তিনি বললেন হে আমার সহচর এই বৃত্তের বাইরে তোমরা যাও না এবার সবাই ভিতরের বৃত্তে বৈশা রইছে খাজা গরিবে নামাজও ভিতরে বসা আর অজয় পালে বাহির থেকে যত জাদু দিতেছে জাদু যাইয়া ওই ওই যে তোমার ওই যে দাগ গুলো আছে দাগের কাছে গেলে অকেজো হইয়া যায় এরপরে সে সাপ চালান দিছে সাপ তার বাদ্য সাপ ওই সাপ যখন ওই সাপ যখন ওই যে দাগের কাছে যায়
যাওয়ার পরে সাপ দুই সবগুলা ওয়াকি জবাইয়া যায় এবার খাজা গরিবে নাওয়াজ ভিতরে বসে বসে আমার আল্লাহ জিকির করে অজয় পাল ডাক দিয়ে বলে না না এমনি হবে না যেহেতু দাগের ভিতর দিক দিয়ে মাটি পথে জাদু ভিতরে ঢুকে না আসমানের উপর থেকে আমরা জাদু তার উপরে প্রয়োগ করব যেই কথা সেই কাজ আপনারা বলেন আল্লাহর ওলিদের পাওয়ার কি কম না বেশি হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চিরদিন বল সাউন্ড দিলে তো না দিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব বাগানে হয়তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বল হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে অজয় পাল মাথার উপর দিক দিয়া জাদু দিতেছিল এবার আল্লাহর ওলি আর সহ্য করে নাই খরমটারে জুতাটারে ডাক দিয়ে জুতারে যা যা কইরা যা গালের মধ্যে বাইরা তার নিচে নামা জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার বলে না এই খরমটা উইরা গেছে আল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় কথা বলেন ঠিক কি না জুতারে বলছে জুতা যা বেশি বাড়তাছে যায়া তার জন্মের মতন বাইরা জুতা আসমান দিয়া উঠছে উইরা যায়া তার গালের মধ্যে এমন ভাবে বাইরান বাইরাইছে অন্য কোথাও নেই নাই জুতা দিয়া বাইরাইয়া কাজা গরিবে নামাজের কদমের মধ্যে আইনা বালাইছে যেই মাত্র কদমে বালাইছে অজয় পাল ডাক দিয়া কয় দরবে সোমইনুদ্দিন আমার জীবনে আমি কত জাদু দিলাম কোথাও হারি নাই আজকে বুঝতে পারলাম আজকে বুঝতে পারলাম আল্লাহর ওলিদের রুহানি পাওয়ার অনেক অনেক শক্তিশালী মঈনুদ্দিন ও দরবেশ আর দেরি করবেন না আমার পিতৃরাজ নাই নকল জিন্দিগি দরকার নাই আখিরাতের জন্য আমার আসল জিন্দিগি দরকার জীবনে কত সময় আমি কাটাইয়া দিছি হাসতে হাসতে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিছি আমি এখন বুঝতে পারতেছি একমাত্র আপনাদের ধর্মটাই বলে আল্লাহর কাছে আসল ধর্ম আমি যদি এই অবস্থা বাড়িতে যাই আমি মরার পরে কি অবস্থা হবে আমি জানি না
এই জন্য আপনি আমার একটা কথা শুনতে হবে কই কি কথা কই আমি যদি এই ধর্ম নিয়ে মারা যাই তাইলে কবর গেলে আমার কি অবস্থা হবে আমার আগুন দিয়ে পুরায়া টুরায়া ছাই করে দিব এ দরবেশ আর দেরি কইরেন না আমারে কালিমা কইরা মুসলমান বানায়া দেন এখনো যদি আজমির শরীফে যান কাজা গরিবে নওয়াজের পাশে এই আল্লাহর ওলি ওই অজয় পাল যাকে পাঠাইছিল ওই দেখবেন এখনো পর্যন্ত তার কবরটা সেখানে আছে জোরে কোন আল্লাহু আকবার এই জন্য যুগে 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 যত মানুষ আল্লাহর দিকে চলে গেছে যত মানুষ নবীর দিকে চলে গেছে যত মানুষ নবীর পাগল হয়েছে তারা পালা কইরে জানে লেশিয়ারার জমিনের জিন্দেগি ক্ষণস্থায়ী কসবার জিন্দেগি ক্ষণস্থায়ী আখাউড়ার জিন্দেগি ক্ষণস্থায়ী নবীনগরের জিন্দেগি ক্ষণস্থায়ী একমাত্র আখিরাতটা হলো চিরস্থায়ী যে এই জায়গার মধ্যে সুখে থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখ যুগে থাকলে দুঃখী এ বন্ধুরে এখনো সময় আছে ঘটনা শুনলে কাজ হবে না রে বাবা আল্লাহর ওয়াস্তে বইলা দিয়া যায় মাটির উপরে মাটির উপর থেকে যদি পচা একটা বীজ যদি মাটির নিচে লাগান গাছ উঠবে না পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না ইন্নাকা লা তাজনি মিনা শাওকিনা আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো ঠিক এমন ভাবে মাটির উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা কুরআনের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা মায়ের মুখে লাথি মাইরা মাটির উপরে চইলা বাবার মুখে লাথি মাইরা মাটির উপরে চইলা চুরি কইরা মাটির উপরে চইলা জিনা কইরা মাটির উপরে চইলা মুনাফিকি কইরা মাটির নিচে গেলে জান্নাতের বিছানা পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যা করবেন মাটির উপর তাইকে করতে হইব ওলি আল্লাহ চিনতে গেলে মাটির উপরে তাইকে চিনতে হবে নবী চিনতে গেলে মাটির উপরে তাইকে চিনতে হবে বাইরে ভাই মাটির উপর চললা যদি নাফরমানি করেন কবরের মাটি কিন্তু বড় ডেঞ্জারাস কবরের মাটি বড় ডেঞ্জারাস ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাইব বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া মাটি ডাক দিয়া কইব এ রংবাজ আমি মাটির উপরে তাইকা তুই আল্লাহর সঙ্গে নাফরমানি করছস আর আমি মাটির ঘরে আইসস আয় এখন আমি খবর করামু দুই পাশের মাটি দুই জায়গায় যাইয়া এমন জোরে তোমার মাটি চাপাটা দিবে গো ডান পাশের মাটিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের মাটিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এমন জোরে তোমার চাপা মারব আল্লাহর হাবিব বলেন ওই সময় মানুষে মনজুরি কান্না করবে এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ কানে লাগত ওই মানুষটার কানের পর্দা ফাইটা মারা যাইতো এই দুনিয়ার জমিনে দাফন করার কোনো মানুষ থাকতো না এমন কোনো দিন লেশিয়ারা না এই লেশিয়ারা গুরু মুস্তাক ভাই গুরুস্থানটা কোন দিকে কাছে 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 এই গুরুস্থানে আপনার দাদা আছে না নাই কথা কন না কেন আপনার দাদি আছে না নাই আপনার নানা আছে না নাই আপনি জানেন না রে ভাই ওরা যে কেমনে কানতাছে বাঁচাও আর পারি না ও আল্লাহ আমার দুনিয়াতে পাঠাও আগে যদি জানতাম নামাজ না পড়া কবর আইলে নবীর সঙ্গে বিয়াদবি কইরা কবর আইলে এত শাস্তি হবে জীবনে শাস্তি নামাজ না পড়া থাকতাম না হাউ মাউ করে তারা কানতাছে লেশিয়ারায় আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসে আগুন নিবাইব অথচ গোরস্থানটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে নিবাইবার কোনো মানুষ নাই বাপটা কবরে সুখে কিনা দুঃখে আছে সেটাও তো জানি না নানাটা কবরে সুখী কিনা দুঃখে আছে নানা গো ও নানা নাতি কইয়া কত কষ্ট করছো আমরা লাগে দেখছি জীবনে কোনোদিন তুই খারাপ কথা বলো নাই এই জন্য আজকে নানা হারায় গেছে নানি হারায় গেছে সব হারায় গেছে আল্লাহর ওলির পথ অনুসরণ না করলে কবর ভালো হবে এই কবর বড় ডেঞ্জারাস জায়গা এই কবরে যারা গেছে তারা কেউ ফিরে আসে নাই যুবক তোমাকে বলছি তোমাকে বলছি
আজকে বাড়িতে যাইয়া মার পায়া জিরা মাপ ছায়া কইবা তাহির হুজুর কইছে তুমি আমার লাগি দোয়া করলে নাকি আমি কলি হইয়া যামু এক যুবক পোলাপান আল্লাহর ওলির জিন্দেগি তারাশ কইরা দেখেন ওরা মা বাবার জন্য পুরা দেওয়ানা ছিল কারণ ওরা বালা করে জানতো দুয়ার ফ্যাক্টরি হলো মায়ের হাত কথা বলেন ঠিক কিনা মা বাপ দোয়া করলে মাঝখানে কোনো বাধা থাকে না পর্দা থাকে না ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায় এই জন্য ওলি আল্লাহর মার কদম ছাড়ে নাই আপনারা তো বুঝেন না মদিনা গেলে কত টাকা লাগে মক্কায় গেলে কত টাকা লাগে বন্ধুরে আমার হজ করতে গেলে 6.5 লক্ষ টাকা লাগে আমার নবী আপনার নবী বলে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বোবে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বোবে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মা তোর আপন কইর যতন আরে স্বপন ব্যারেজি গান না চেয়ারম্যান জয়সেন কেমনে হইছেন তিনি বলবে হুজুর আমার মার দোয়ার কারণে এই দোয়াটা আলাদা জিনিস এটা থাকলে আলাদা কিছু হওয়া যায় আরে আমারই কন্যা আমার সাথে সুরকার কি দেশে অভাব আছে আমি 22 বছর ধরে আলোচনা করি কসবাই তো আমি প্রায় 17 বছর ধরে কথা বলি আপনারা কসবাবাসী বলতে পারবেন যে আমি আপনাদের সাথে কখনো কোনো ব্যবহারের দ্বারা কষ্ট দিয়েছি আমার চলার গতি তো আপনারা দেখে আসতেছেন দীর্ঘদিন ধরে দেখে আসতেছেন আমি আমার মতো করে চলি একমাত্র আমার মায়ের দোয়া সম্বল নিয়ে আমি গলার মালা বানায় চলি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মার দোয়া কাজে লাগেনি এই যুবক তোমাকে বলছি তুমি মাকে ধমক মারো না মাকে ফুত্রে কিতারে কসিতা হাত তুললে বদুয়া লাগতো না যদি কিতারে ফুটি কস আমি কিতারে করতাম খালি এটা যদি ক মনে করলে যে তোর কোটি টাকা না বিলিয়ন টাকা হইলো মনের শান্তি তোমার কপালে নাই কথা বলে ঠিক না আজকে পোলাপান গুলো অনেক সময় হাসতে হাসতে মাকে কষ্ট দেয় হাসতে হাসতে বাবা ট্যাবলেট খায়